হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ 2024 এসএসসি ক্যান্ডিডেট যারা, তাদের জন্য নিয়ে আসলাম নির্বাচনী পরীক্ষার অর্থাৎ ম্যাথদের এমসিকিউ যে প্রশ্নটা আছে এটার একটি সাজেশন বা নমুনা প্রশ্ন, তোমরা বলতে পারো একটি নমুনা প্রশ্ন নিয়ে আসলাম। আশা করি এখানে তোমাদের সর্বোচ্চ হেল্প হবে। তোমরা যারা নির্বাচনী পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষা কিন্তু আগামী মাসের 1 তারিখ থেকে অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকেই তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে। যারা নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না তাদের কিন্তু ফর্ম ফিল আপে অনেক ঝামেলা পোহাতে হয়। তোমাদের এই প্রশ্নটা যেভাবে তোমাদের নির্বাচনী পরীক্ষায় সহায়ক হবে ঠিক একইভাবে কিন্তু 2024 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলোর সমাধান যদি এখন বাইর করতে পারো তোমাদের নির্বাচনী পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের 2024 সালে যে সেন্টার পরীক্ষা আছে এসএসসি সেখানেও অনেকটাই সহযোগী হবে এই প্রশ্নটি। তোমরা কাগজ কলম নিয়ে রেডি হও এবং তোমরা যেগুলোর উত্তর পারো এগুলো কাগজে লিখে ফেলো, যেগুলোর উত্তর পারো না এই প্রশ্নগুলো কাগজে উঠাও এবং সমাধান করার চেষ্টা করো। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ওই সময় শেষে চক্রবৃদ্ধির মুনাফা কত দেখে নাও, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, গণিত তো দেখে নাও। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 2x² + 3x সমীকরণের সমাধান সেট কোনটি, ক খ গ ঘ কোনটি সঠিক, তারপরে দেখে নাও তোমরা দেখে নাও পড়তে গেলে অনেক, ভিডিওটা লং হবে অনেক। তারপরে এখানে ত্রিভুজ থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে, ত্রিভুজ ও বি ডি কি ধরনের ত্রিভুজ, ক খ গ ঘ 15 এবং এখান থেকে তোমরা নাও তোমাদের 16। তারপরে 17 নম্বর প্রশ্ন উত্তর পারো কিনা দেখো। তারপরে 18 নম্বর প্রশ্ন দেখো, টেন থিটা সমান x/1 হলে টেন থিটা সমান কত, সাইন থিটা তোমার সমান কত। তারপরে 19 নম্বর প্রশ্ন, তারপরে 20, 21 নম্বর চিত্রটিতে গাঢ় অংশের ক্ষেত্রফল কত, 24, তারপরে আবার এখান থেকে 25 দেখো, একটা ত্রিভুজ দিয়েছে চিত্র, এখান থেকে তোমাদের চিত্র অনুসারে কোনটি সঠিক। তারপরে 26 নম্বর, 27, 2x + 3y = 8 ও 3x - 2y = -1 সমীকরণ দ্বয়ের সঠিক উত্তর কোনটি দেখো, ক খ গ ঘ। 29 এবং 30। তো ভিউয়ার্স, এটি ছিল তোমাদের এমসিকিউ। এর আগে কিন্তু আমি তোমাদের সিকিউ যেটি অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নটি সেটি অলরেডি শেয়ার করেছি, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করেও ম্যাথের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটা তোমরা দেখে নিতে পারো। তো আশা করি প্রশ্নটি তোমার খুবই হেল্পফুল হবে। তোমাদের তোমাদের যদি এটি ভালো লাগে, তোমাদের যদি একটু এতে উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সেটা জানাবে। এগুলো তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাদের অনেক উৎসাহ প্রদান করে। ভিডিওটিতে লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী কোন বিষয়ের ভিডিও চাই সেটি কমেন্ট বক্সে জানাবে। সবার সফলতা কামনা করছি, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।